আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এবং দয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আরাফে ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, অর্থাৎ আল্লাহর রয়েছে কতগুলি সুন্দর নাম, সেগুলি দ্বারা তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহর নিকটে চাও। তিরমিজি শরীফ কিতাবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এসেছে, তা হলো তিনি বলেছেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, অর্থাৎ তোমরা আল্লাহর নিকটে চাও এমন একিন বিশ্বাস রেখে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে, তোমাদের চাওয়ায় সাড়া দিবেন। সুপ্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন নিকটে চাওয়ার কিছু পদ্ধতি আছে, যে পদ্ধতিগুলি গ্রহণ করলে খুব দ্রুত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সুপ্রিয় দর্শক, অনেকে চান যে আমার সর্বজায়গায় সর্বস্থানে মানুষ ইজ্জত দেখ, সম্মান দেখ। আর ইজ্জত সম্মান হলো মানুষের দুনিয়ার মধ্যে অন্যতম একটি প্রাপ্য বিষয়। সুপ্রিয় দর্শক, আল্লাহর 99টি গুণবাচক নাম থেকে একটি নামের জিকির করলে এবং ওই নামটি জিকির করার পর দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত সম্মান বাড়িয়ে দিবেন। সুপ্রিয় দর্শক, দোয়া করার আগে, আমল করার আগে অবশ্যই আপনার ইয়াকিন বিশ্বাস 100% থাকতে হবে যে এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তো সুপ্রিয় দর্শক, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম থেকে একটি নাম হলো আল মুইজ্জু, তো আপনি ইয়া মুইজ্জু এর জিকির করবেন যে কোনো সময় বেশি বেশি করে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের এই নামের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান ইজ্জত বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ।